हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज के ये वीडियो ते आमी अपना देर एमुन एक्टी विषय जाना बो। शेटीर माध्यमे अपना रा कुबी प्रॉब्लम फेस करें। धरुन अपना के एक्टी डॉक्यूमेंट ईमेलर माध्यमे बा व्हाट्सएप कोडे बा जेकोनो माध्यमे पाठाते बोला होलो। आम्रा की कोडी शंगे शंगे আমাদের অ্যান্ড্রয়েড সেটের ক্যামেরা থেকে সেটি ছবি তুলে পাঠিয়ে দিই, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই যে যে ডকুমেন্টটি ছবি পাঠানো হলো সেটিতে হয় আলো পর্যাপ্ত পরিমাণে নেই, কোনো সাইডটা কালো হয়ে গেছে বা তোলা হয়েছে এমনভাবে, কারণ ওইভাবে মেজার করা যায় না, সেই জন্য এমনভাবে তোলা হয়ে যায় যে দেখা যে গেল ওপর দিকটা সরু নিচের দিকটা চওড়া, মানে একটা অদ্ভুত রকমের ছবি আমরা তুলে থাকি। তুলে যখন যাকে পাঠাই তার খুবই অসুবিধা হয় ওই ডকুমেন্টটিকে নিয়ে কাজ করতে। তো এই রকম একটি সমস্যার হাত থেকে আপনাদের মুক্তি দিতে আজকে আমি আমার এই ভিডিওটি তে এরই যে কি উপায় আছে সলভ করবার সেটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অতি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটিতে ক্লিক করবেন সর্বপ্রথম আপডেটটি যাতে আপনি পান। তো বন্ধুরা, ফিরে আসছি ইন্ট্রোর পরে। Welcome back after the intro. I am Sanjib and you are watching Digital Sanjib. So friends, let's check it out. তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটিতে আমি এমন একটি অ্যাপের সঙ্গে আপনাদের পরিচয় করাবো যেটির মাধ্যমে আপনারা আপনাদের ডকুমেন্টগুলোকে ভালো করে স্ক্যান করে শেয়ার করতে পারবেন। তো চলুন দেখে নিই। এখন আমরা অ্যান্ড্রয়েড স্ক্রিনে চলে যাব, ওখানে গিয়ে প্লে স্টোর আইকনটিতে ক্লিক করব, ওখানে সার্চের অপশনে লিখব ক্যাম স্ক্যানার। ক্লিক করার পরে এই পেজটি চলে আসবে যেখানে ওপেন দেখাচ্ছে, যেহেতু আমার অলরেডি এটি ডাউনলোড করা হয়ে গেছে, ইনস্টলও করা হয়েছে। আপনারা কি করবেন, প্রথমে ডাউনলোড করে পরে ইনস্টল করবেন, তারপরে এই ওপেন পেজটি চলে আসবে। ওখানে ক্লিক করার পরে দেখুন ক্যাম স্ক্যানারের এই প্রথম পেজটি চলে এসছে, এইটি হলো এর ইন্টারফেস। এখানে দেখবেন নিচে একটি ক্যামেরার আইকন আছে, ওই আইকনে আমরা ক্লিক করব। এই দেখুন আমরা ক্লিক করেছি, এবার আমার নিচে রাখা যে ডকুমেন্টটি দেখা যাচ্ছে সেটিকে আমরা স্ক্যান করব। এই ডকুমেন্টটিকে ওই নির্দিষ্ট ফ্রেমের মধ্যেই রাখতে হবে, সেইটা শুধু মাথায় রাখবেন। ওপরে সরু নিচে চওড়া ওই সব ব্যাপারগুলো ইগনোর করলেও চলবে, সেটি ক্যাম স্ক্যানারই করে দেবে। ফ্রেমের মধ্যে রাখার পরে আমরা ক্যামেরা আইকনটিতে আবার ক্লিক করব। এই দেখুন এটি সিলেক্ট হয়ে গেছে, ফ্রেমগুলোর মধ্যে হ্যান্ডেলগুলো শো করছে, ডান দিকের হ্যান্ডেলগুলো একটু বেরিয়ে আছে, সেগুলো আমরা আমাদের সুবিধা মতো অ্যাডজাস্ট করে নেব। এই দেখুন আমি এবার ডান দিকের হ্যান্ডেলগুলোকে একদম ডকুমেন্টের মাপে মাপে সেট করে দিলাম। এইবার আমরা নিচে ডান দিকে একটি অ্যারো আছে, তাতে লেখা আছে দেখুন নেক্সট, ওই নেক্সটটিতে ক্লিক করব। দেখুন পুরো ডকুমেন্টটি সোজা হয়ে গেল, ওপরের দিকে সরু নিচে চওড়া তাও নয়। এবার আমরা নিচের অপশনগুলোকে দেখে নেব, অরিজিনালে এখন আছে, এরপরে লাইটেন অপশন আছে দেখুন এরকম দেখাবে, ম্যাজিক কালারে ক্লিক করলে এরকম দেখাবে, লাইটও বেড়ে যাচ্ছে কি সুন্দর, গ্রে মোডে দেখালে এরকম দেখাবে, এরপরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মোডে দেখালে এরকম দেখাবে, তারপরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টু মোডে সব থেকে ভালো ক্লিয়ার পিকচারটা পাওয়া গেল। এটিকে সিলেক্ট করার পর নিচে রাইট চিহ্নে সেভ করবার জন্য ক্লিক করতে হবে। ক্লিক করার পরেই দেখবেন আপনার ডকুমেন্টটি সেভ হয়ে গেছে। এইবারে আমরা ওপরে থ্রি ডটসে ক্লিক করব, করবার পরে এই ডকুমেন্টটিকে নাম দিতে পারি, রিনেম অপশনে ক্লিক করলে এই পেজটি খুলবে, এখানে আমরা ডকুমেন্টের নাম
এন্টার করতে পারি। যেমন এটির নাম আমি ধরুন দিচ্ছি মার্কশিট, সেটি আমি এই নির্দিষ্ট জায়গায় রিনেমের নির্দিষ্ট জায়গায় লিখে ফেলব মার্কশিট। লেখার পরে ওকে ওকেতে ক্লিক করলেই আমার ডকুমেন্টটি দেখুন মার্কশিট নামে রিনেম করা গেল। এইবার এই ডকুমেন্টটিকে আমি যদি শেয়ার করতে চাই পিডিএফ ফর্মেও করতে পারবো, ইমেজ ফর্মেও করতে পারবো, জেপেক ফর্ম্যাটে। এবার আমি যদি পিডিএফ ফর্ম্যাটে ক্লিক করি পরের পেজ খুলে যাবে। ওপরে দেখুন একটি শেয়ার অপশন আছে, সেই শেয়ার অপশনে ক্লিক করলে যাবতীয় শেয়ারের অপশন এখানে দেখা যাবে, যেমন জিমেল, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ ইত্যাদি ইত্যাদি। এবং যাতে আপনি চান তাতে করে আপনার এই ডকুমেন্টটিকে শেয়ার করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এবার আমরা দেখে নেব আরেকটি অপশন এই ক্যাম স্ক্যানারের, সেটি হলো বুক অপশন। দেখুন নিচে লেখা আছে বুক। এবার আমরা যদি একটি বই স্ক্যান করি তার দুটো পাতা আমরা একসঙ্গে স্ক্যান করতে পারবো, এবং যেটি আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড সেটে বই খোলার মতোই, বইয়ের পাতা খোলার মতোই এক্সপিরিয়েন্স অনুভব করবেন। যেমন ধরুন আমি এখন একটি বইকে স্ক্যান করে দেখাবো, এই যেরকমভাবে এখানে দেখুন ফিচারটা দেখাচ্ছে। এইবার আমরা দেখতে পাচ্ছি একটি ডটেড লাইন। এইবার আমরা ক্যামেরাতে ক্লিক করলাম, এই দেখুন স্ক্যান হচ্ছে, প্রথম পাতা, প্রথম দুটি পাতা স্ক্যান হয়ে গেল। এবার আমরা পেজটিকে উল্টে আবার এই পরের দুটি পেজকে একসঙ্গে একইভাবে স্ক্যান করব। আবার আমরা ক্যামেরা আইকনটিতে ক্লিক করব একবার, এই দেখুন দ্বিতীয় যে দুটি পাতা সেটিও স্ক্যান হচ্ছে, এই হয়ে গেল। এবার আমরা যদি ওই পাতার ওই আইকনের ওইখানটা ক্লিক করি, এই দেখুন পেজগুলিকে সুন্দরভাবে দেখা যাচ্ছে, যেন একটি বই খুলছি। প্রত্যেক পাতাটি আমরা সরিয়ে সরিয়ে দেখে নেব, এই দেখুন চারটি পাতা করলাম, চারটি পাতাই পরপর বইয়ের আকারে আমরা আমাদের অ্যান্ড্রয়েড সেটেই খুলে দেখতে পাচ্ছি। এই একটি ফিচার খুবই ভালো, যেটি আমাদের বিভিন্ন রকম সময় কাজে লাগবে। আমরা বইটির এই যে স্ক্যান করলাম সেটিকে একটি নামও দিতে পারি ফাইলটির, যেমন আমি হয়তো লিখলাম ধরুন মাই বুক, এটি সেভ হয়ে গেল সঙ্গে সঙ্গে মাই বুক নামে। এবারে আমরা একটি আরেকটি অপশনে যাব, সেটি হচ্ছে মোর অপশন। মোর অপশনে ক্লিক করার পর দুটি অপশন দেখা যাচ্ছে, গ্রিটিং কার্ড, তার মধ্যে গ্রিটিং কার্ডটিকে যদি সিলেক্ট করি তাহলে আমরা এই অপশনটি পাব। এটি একটি খুব ভালো অপশন, রেডিমেড গ্রিটিং কার্ড আমরা তৈরি করে শেয়ার করতে পারব। যেমন এইটিকে দেখুন স্ক্যান করলাম, করার পরে এটিকে আমরা মাই গ্রিটিং কার্ড হিসেবে সেভ করে রেখে দিলাম, যেটি আমরা পরে কাউকে শেয়ার করতে পারব। এছাড়া আরও বিভিন্ন টেমপ্লেটস আছে নিচে, যেটি আমি করে দেখাবো কীরকমভাবে অতি সহজে এবং তাড়াতাড়ি আপনি একটি গ্রিটিং কার্ড তৈরি করে অন্য কাউকে শেয়ার করতে পারেন। এই আমি এখানে নামটি দিলাম মাই গ্রিটিং কার্ড বলে, করে গ্রিটিং কার্ডটিকে সেভ করে রাখলাম। এইবার আমি এই দেখুন এটিকে ওপেন করলাম, পুরো একটি গ্রিটিং কার্ডে পরিণত হয়েছে। এটিকে পূর্ণ রূপ দিতে গেলে আমি আবার ফোনের আইকনে ক্লিক করব, ক্যামেরা আইকনে ক্লিক করে গ্রিটিং কার্ড অপশনে ক্লিক করার পরে নিচে দেখুন অনেকগুলি টেমপ্লেটস দেওয়া আছে, যেগুলি ডিম হয়ে আছে ওগুলিকে আমি যদি ক্লিক করি তাহলে ওটি ডাউনলোড হবে। যেমন ধরুন দুটিকে আমি পরপর ক্লিক করলাম, এই দেখুন আস্তে আস্তে এগুলি ডাউনলোড হচ্ছে। প্রথমটি প্রায় হয়ে এসেছে, এই হয়ে গেল, পরেরটিও হচ্ছে। প্রথমটি আমি ওপেন করছি, এই দেখুন পুরো এই জায়গাটি খুলে গেল। এইবার আমরা এই অংশটিতে, ফাঁকা অংশটিতে আমি যদি আমার হ্যান্ড রিটেন কিছু লিখে রাখি, করে যদি আমি এটিকে স্ক্যান করি
তাহলে এটি একেবারে একটি গ্রিটিং কার্ডে তৎক্ষণাৎ পরিবর্তন হয়ে যাবে। তো বন্ধুরা, আমি একটি হাতে লেখা, ধরুন হ্যাপি নিউ ইয়ার 2019, এটি লিখে ঠিক জায়গাতে রেখে এটিকে স্ক্যান করব ক্যামেরা আইকনটিতে ক্লিক করে। এই দেখুন, একেবারে পুরো ছবির মতো গ্রিটিং কার্ডটি তৈরি, এবং অতি সহজে এটিকে আপনি খুব সহজেই শেয়ার করতে পারবেন। তো বন্ধুরা, এইভাবে আমরা খুব সহজে গ্রিটিং কার্ড তৈরি করে কাউকে শেয়ার করতে পারবো এই অ্যাপটির মাধ্যমে। এটিও একটি ফিচার্স। এছাড়াও অনেকগুলি অপশন রয়েছে, যেমন আপনি আপনার গ্যালারি থেকে কোনো ছবি ইম্পোর্ট করতে পারবেন। তাছাড়াও আরও অনেক ফিচার্স রয়েছে, যেমন একটি ডকুমেন্টকে ডাইরেক্ট এক্সেল শিটে স্ক্যান করা, তারপরে আইডি কার্ড স্ক্যান করা। তবে এইগুলি করতে গেলে এদের যে প্রিমিয়াম ভার্সনটি আছে সেটিকে আপনাকে বাই করতে হবে। কিন্তু নর্মাল যেগুলি, অর্থাৎ কোনো ডকুমেন্ট স্ক্যান করা, তাকে পিডিএফ ফরম্যাট হোক বা জেপেক ফরম্যাটে হোক সেন্ড করতে গেলে, আমরা নর্মাল মোডেই আমরা সেটিকে করে ফেলতে পারবো, কোনো কিছু বাই করবার দরকার হবে না। যদি বাই করতে হয় তাহলে আমরা সমস্ত ফিচার্সগুলো অ্যাভেল করতে পারবো। তো বন্ধুরা, এতক্ষণ আমার ভিডিওটি দেখে আপনাদের কাছে এটা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে যে একটি ডকুমেন্টকে কিভাবে ভালো করে স্ক্যান করে এক জায়গা থেকে অন্য জায়গায় ইমেলের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো যায় কিভাবে। এটি করতে আশা করি আপনাদের আর কোনো অসুবিধা হবে না। এছাড়া এই স্ক্যান করা ছাড়া এই অ্যাপটির আরও যে সমস্ত ফিচার্স রয়েছে সে সম্পর্কেও আমি বিস্তারিতভাবে আলোচনা করবার চেষ্টা করেছি আমার এই ভিডিওটিতে। এই অ্যাপটির লিংক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওটিও নিশ্চয়ই দেখে নেবেন। তো আশা করি আপনাদের এতদিনকার যে প্রবলেমটি ছিল সেটি সলভ হয়েছে। তো দোস্ত, ইসকে লিয়ে এক লাইক জরুর বনতা হ্যায়, ও লাইক জরুর কিজিয়েগা, কমেন্ট কিজিয়েগা অর বহুত সারে শেয়ার ভি কিজিয়েগা। তো ফ্রেন্ডস, নেক্সট ভিডিও কে লিয়ে থোড়া বহুত ইন্তজার কিজিয়েগা, তব তক কে লিয়ে গুড বাই অ্যান্ড টেক কেয়ার।